আরামবাগ টাইমস। আজ 11 এপ্রিল আরামবাগ নিবেদিতা ট্রাস্টের অধীনস্থ আরামবাগ বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে করোনা চিকিৎসা ও করোনার কারণে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ত্রাণ তহবিল গঠন করেছেন তাতে 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অশোক কুমার নন্দী ও আরামবাগ বিবেকানন্দ একাডেমির চেয়ারম্যান সমরেন্দ্রনাথ চক্রবর্তী। আরামবাগ থেকে আরামবাগ টাইমসের প্রতিনিধি সুশান্ত দাসের রিপোর্ট। এইটা আমরা ডিরেক্টলি ম্যাডামের, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ম্যাডাম পোস্ট করেছেন, ICICI ব্যাংকের একটা দিয়েছেন, ওইখানে আমরা জমা করে দেব। ওইটা আমরা জমা করে দেব। আচ্ছা, আমাদের আরামবাগ বিবেকানন্দ একাডেমি নতুন স্কুল, অনেকদিন আগে হয়নি, 2013 ফার্স্ট অ্যাপ্লিকেশন। এখান থেকে সামান্য টাকা আছে, 1 লক্ষ টাকা আমরা চিফ মিনিস্টার্স ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দিচ্ছি, এই করোনা বিধ্বস্ত যে মানুষরা আছে তাদের সাহায্যের জন্যে। আমাদের স্কুল মফস্বলের স্কুল, মফস্বল শহর আরামবাগ, তার ফলে আমাদের ফি স্ট্রাকচারও খুবই কম, মানে ভাবলে অবাক হবে যে 6,100 টাকায় এক বছরের অ্যাডমিশান, ডেভেলপমেন্ট, সারা বছরের সেশন চার্জ এবং 1 মাসের টিউশন ফি, এই নিয়ে হচ্ছে 6,100 টাকায় একটা CBSE অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশান নেওয়া যায়। তারপর আমরা সামান্য প্রসেসটা একটু নিয়েছি আর কি, যে ব্যাপারে আমাদের ম্যানেজমেন্ট এবং স্কুলের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ সবাই এগিয়ে এসেছে, তারাও একদিনের পরে বেতন দিতে রাজি হয়েছে। এটা স্যার স্কুলের ফান্ড থেকে দিলেন না এটা সব শিক্ষকরা মিলে? হ্যাঁ, এর মধ্যে 50,000 টাকা হচ্ছে স্কুলের ফান্ড থেকে আর 50,000 টাকা হচ্ছে টিচারদের, টিচার এবং স্টাফদের একদিনের বেতন। আপনার নাম স্যার? স্যার আপনার নাম? আমার নাম সমরেন্দ্রনাথ চক্রবর্তী। ক্যামেরায় সত্যদীপ দাসের সাথে আমি সুশান্ত দাস, আরামবাগ টাইমস।